কি বিষয় বলছিলাম, তুরিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাহ ওয়া ইয়াখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার লিয়াযদিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াযীদাহুম মিন ফাদলিহি اللَّهُ يَرْزُقُ مَن يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ قُرآن شريف پارا نمبر 18 سورة نم سورة نور آيت نمبر 37 37 نمبر آيت اللہ پاک شوريچه امي اللہ تدر پوریکھا نیچه داگ دیئچه চাকরি তাদের আটকায় নাই, চাষ তাদের আটকায় নাই, ব্যবসা তাদের আটকায় নাই, বাণিজ্য তাদের আটকায় নাই, যাকাত দিতে ভোলে নাই, রোজা রাখতে ভোলে নাই, নামাজ পড়তে ভোলে নাই, তাদের মনে হয়েছে আল্লাহ ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার তাদের চোখের কোণে পানি এসে বলছে রাব্বা নাও রমজান এসেছে, রোজা ছাড়া যাবে না, পাঁচ ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না, যাকাত দিতে ভুল করব না, রমজানে কোনো আমল আমি ছাড়ব না, রাব্বে দুল জালাল মানে আমি তাদের আমল বদলা দুনিয়াতে দিয়েছি, আখিরাতে তাদের বদলা আলাদা রেখেছি, আর বলছি আল্লাহু ইয়ারজুকু মান ইয়াশা উ বিগাইরি হিসাব, আল্লাহ তাকলি যেতে হবে, ইমানের এটাই বলতে ছিল বোকা মুসলমান হলো তানহা, ডাকলে সাড়া দিয়েছে যারা, তা কোরআন শুনিয়ে দিয়েছি يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين আকাশ পারা সুরা জুমার 10 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার তিনটে লাইনের পরে থেকে আল্লাহ পাক শুধু ইমানদারদের নমুনা আমি ডাকলে তারা ছুটে আসবে অনেক দেরি করবে না চাষ চাকরি ব্যবসা তারা ছেড়ে দেবে ওইখানে তে থাকবে না এটা ইমানদারের নমুনা আমি ছেড়েছি না খালি বাহানা করছি কাজ সেরে যাব ধান উঠে গেলে যাব জুম্মার দিন যাব সুযোগ পেলে যাব থানার বুঝে যাবে চিটিংবাজি করছে যাবে না আসলে আল্লাহ পাক শুনেছে এরা চিটিংবাজি করছে যাবে না ইমানদারকে আমি ডাকলে মোটেই দাঁড়াবে না এই জন্যই তো কোরআনে এই আয়াতটা সায়েদ এসেছে يا أيها الذين آمنوا آمنوا أو إيمان دار لا تمرا إيمان آنو تو إيمان دار بار كي إيمان آنو بدي بابا إيمان دار بار كي ركم إيمان آنو والله پاک شنا چه إيمان دار تارا او دل مو تو إيمان آنو جارا جان تو داك لي جيتے حبي داك لي جيتے حبي جارا جان تو تادر مو تو إيمان آنو কি বলেন যে তাদের মতো ইমান আনবে ইনশাআল্লাহ এ তাদের মতো ইমান আনবে ইনশাআল্লাহ আনবে ইনশাআল্লাহ তো আল্লাহ পাক ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফা ইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়াস সামিউল আলিম পারা নাম্বার 1 সুরার নাম সুরা বাকারা আয়াত নাম্বার 137 প্রথম পারা লাস্ট পৃষ্ঠার ডান দিকে চারটে লাইনের নিচেতে আল্লাহ পাক শুনেছে ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদা ও মুসলমানেরা যদি ইমান এনে ইমান নিয়ে মুসলমান হয়ে আমার কাছে বিজয়ী হতে চাও তো ওদের মতো ইমান আনো যারা বলতো ডাকলি যেতে হবে
যাদের বিশ্বাস ছিল ডাকলেই যদি বলে যেতে হবে, এইরকম ইমান কাদের ছিল? আমার নবী সাহাবিদের। তাই বলছে ইমান ওদের মতো নিয়ে এসো যাদের বিশ্বাস ছিল ডাকলেই যেতে হবে। যারা বিবাহ করে বাসর রাতে, কি হলো হ্যাঁ বাবাজিরা, যাদের বিশ্বাস ছিল আল্লাহ ডাকলেই যেতে হবে, বাসুরাতে বিয়ে করে বিবি নিয়ে এই আরাম করতে গেছে, আদর করে সোহাগ করে কাছে ডেকে এই প্রথম চুমো দেবে, ঠোঁটটা ঠোঁটের কাছে চলে গেছে, আওয়াজ এসেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তো বিবিকে বলেছে বিবি পরে চুমো খাবো, আজান হয়ে গেছে থেকে যাও। বলছে স্বামী একটা রাতের মেহমান আমি, এ রাত আর জীবনে কোনো দিন আসবে না, এই ভালোবাসার বাহুডোল কোনো দিন আমিও দিতে পারবো না আর তুমিও পাবে না, এই রাতটা কমপক্ষে আমাকে দান করো। তো ইমানদার বলেছে যে আল্লাহ আমাকে বানিয়েছে সে যখন দেখেছে অতবার এটা তোমাকে দিতে পারলাম না, তুমি এখানে দাঁড়াও আমি চলে যাচ্ছি। কথা বুঝে এসেছে বাবাজি? এগুলো ইমানদার জানত ডাকলেই যেতে হবে। বাসরাত থেকে উঠে গোসলখানায় গেছে, আওয়াজ এসেছে ইসলামের ডাক এসেছে, গোসলের পানি নামিয়ে রেখে চলে যাচ্ছে, বিবি চিৎকার করে ডাকছে স্বামী একটু দাঁড়াও না। বললে কেন কেন বলো না? বলছে গোসলটা করে যাও। তো বলছে বিবি রে যে আমাকে গোসল শিখিয়েছে, যে গোসল শেখাবে, যার কাছে গোসল শিখেছি সেই যখন থাকলো না আর গোসলের দরকার লাগবে না, পানি থাক আমি যাচ্ছি, বেঁচে ফিরে আসলে গোসল করব, আর তা না হলে ওখানে জান্নাতের পানিতে গোসল করে সাহাবি শহীদ হয়ে গেছে, সাহাবি শহীদ হয়ে গেছে। খবর পেয়ে বিবি এসেছে আড়ালে, নবী জিজ্ঞাসা করছে কি ব্যাপার, সাহাবি জিজ্ঞাসা কি ব্যাপার, তো বিবি কত সতর্ক, বিবি কত ভদ্র, বিবি কত আল্লাহকে ভয় করে। তো সাহাবিকে বলছে আপনাকে না, কথাটা আমি নবীকে বলবো। সাহাবি সরে গেছেন, রাসূল এসেছেন, তো পর্দা থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হানজালার বিবি, কি খবর কি খবর? বলছে ইয়া রাসূলুল্লাহ হানজালার গোসল করা হয় নাই, চলে এসেছিল, আপনি ওর গোসলটা দিয়ে দেবেন, কারণ আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে তালাশ করলেন, কোনো জায়গাতে সাহাবি পাওয়া যাচ্ছে না। রাসূল খুব চিন্তিত হলেন, মাথা নিচু করেছেন, চিন্তায় মাথা নেমে গেছে। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাচ্ছেন, বলছে হাবিব মাথা তোলো, চিন্তা করো না, মুখটা ওপরে তোলো আমি দেখিয়ে দিচ্ছি। আল্লাহর নবী মুখটা তুলেছেন, তো দেখে হাওজে কাওসারের পানিতে গোসল চলছে হামজালার। আল্লাহর নবী চুপ করে গেলেন, আল্লাহু আকবার বলে চেপে গেলেন, সবাইকে বললেন জামাতে দাঁড়াও, হামজালার লাশ আসছে জানাজা হবে। সাহাবিরাও অবাক, লাশ নেই, কোথায় লাশ? বলে আমার হামজালার গোসল হচ্ছে, এ করে নামবে? তো জান্নাতের পোশাক পরে কাউসারের পানিতে গোসল করে ফেরেশতারা নামিয়ে দিয়েছে। সাহাবিরা তাকিয়ে দেখে হামজালার মাথা চুলে থেকে তখনও কাঁচা পানি টপ 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 করে পড়ে ওহুদের মাটি ভিজে যাচ্ছে, তবু তিনি জানতেন আল্লাহ ডেকেছে যেতে হবে। এ ছিল মুসলমানের ইমান, আল্লাহ ডেকেছে যেতে হবে। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেছেন, সকালে খবর শুনেছে রাসূল মদিনা নেই, হয়তো আবু সালমা রাদিয়াল্লাহু আনহু তৈরি হয়ে গেছেন, গোসল করেছেন, জামা কাপড় পরেছেন, সিন্দুকের চাবিকাঠি বিবির হাতে দিয়েছেন, টাকা পয়সা যা ছিল সব দিয়ে দিয়েছেন, আর যাবার সময় হাত ধরে বলে যাচ্ছে আমার ভুল হলে ক্ষমা করে দিও, সমস্ত সম্পদের সব চাবিকাঠি তোমার কাছে দিলাম, স্থাবর অস্থাবর যা ছিল সব তোমাকে দিলাম, আর তোমাকে ছেড়ে রেখে আমি বিদায় নিলাম। জিজ্ঞাসা করছে স্বামী কোথায় যাচ্ছে বলো না, তো বলছে যেখানে আস রাসুল থাকে না সেখানে আশেকে রাসুল থাকে না, তাই তুমি থাকো নিজের বাড়িতে কিংবা চলে যাও বাপের বাড়িতে, আমি আটকাবো না, তবে আমি চলে যাচ্ছি তুমি আমাকে আটকাবে না।
বিবি শোনাচ্ছি, স্বামী যেখানে আশেকে রাসূল থাকতে পারে না, রাসূল যেখানে থাকে না আশেকে রাসূল থাকতে পারে না, আর যেখানে স্বামী থাকতে পারে না ওখানে বিবিও থাকতে পারে না। তাই চলো না যাই দুজনা, একা কেন যাচ্ছ, আমাকে সাথে নিয়ে যাবে না? এই ছিল আল্লাহর উপর তাওয়াক্কুল কান্নে বলা। এরা জানতো আল্লাহ দেখেছে আমাকে যেতে হবে, এক বিন্দু দেরি করা যাবে না। এটা ছিল আল্লাহ ডাকলে যেতে হবে। কি মনে হয় আপনার, আমার বিশ্বাস আছে ডাকলে যেতে হবে? জুমার আজান হচ্ছে, পাক্কা দাড়িওয়ালা ধান খাচ্ছে, চাচা যাবে না? বাবা এই কোটা আছে, আকাশে মেঘ করছে, গুটিয়ে নিই, আর সুযোগ আসবে কিনা, তার মানে ও মরবে কিনা ওর খবর নাই, ও ধান এখনো কাটছে, জুমার নামাজ পড়ে নাই। এরপরও মোড়ের মাথায় বসে বলে আমি মুসলমান। আল্লাহ পাক বলেন আমি মুসলমানকে জুমাতে দেখেছিলাম, আমার ডাক শুনে যারা মসজিদে জুমার দিনে আসতে পারলো না, দুনিয়া মুসলমান বলেছে, আমি মুসলমান বলি না। আমার বাবাজি আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই জন্য ভাবেন বসে বসে আল্লাহ ডাকলি যেতে হবে, কথা তো হ্যাঁ বলেছিলাম, সত্যি আমার মনে হচ্ছে আমি যেতে পারি, গেছে জীবনে কোনোদিন? ওই বাবাজিরা আর একটা কথা জিজ্ঞাসা করে দোয়া করে পালিয়ে চলে যাব, বলেন তার কাছেই যেতে হবে, এটা বিশ্বাস আছে না নাই? আজ পর্যন্ত যত মারা গেছে সব কোথায় গেছে? তার কাছে গেছে তো, তার কাছে গেছে তো, তো বলেন আমাকে আপনাকে এখান থেকে গেলে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে।